আমরা মাসওয়ালকে ব্যবহার করবো সিভিলিটি যেখানে দোষ আছে সেখানে, তাছাড়া কিন্তু মাসওয়ালের কোনো কাজ মার্কারি চরিত্র মাসওয়ালা তো মার্কারি দেবে অরব দেবে দেবে। মার্কারি যেমন শীতে নেমে যায় গরম উঠে যায় বেড়ে যায়, এই রুগীগুলো তাই গরম সহ্য করতে পারবে না, শীতও সহ্য করতে পারবে না। এটা হচ্ছে খনিজ খনিজ পালন, আর উদ্ভিদ পালন থেকে তৈরি ফাইটোপ্লাঙ্কটন। এই মাসওয়াল গরমে প্রচন্ড গরম হতো ঘামলে রোগের উপশম হয় সাধারণত, মাসওয়াল হয় না বাড়ে ঘামলে জ্বর বাড়ছে। ঘেমে জ্বর সারা তো দূরের কথা, সে দেখা যাচ্ছে 102 ছিল ঘেমে টেমে 103 হচ্ছে, হ্যাঁ সেখানে মাসওয়াল শুধু ও অল্প বাসা মানে ঘটি ঘটি জল খায় গ্লাস গ্লাস, তার তৃষ্ণা মেটে না, কিন্তু যে পরিমাণ জল খায় তার বহু গুণ বেশি প্রস্তাব করে সে, সেটাও ভাবে যে আমি 2 গ্লাস জল দিয়ে 6 গ্লাস প্রস্তাব করে ফেললাম, এটা সে ভাবে। দাঁতের গোড়াগুলো নরম হয়ে যায়, মুখ দিয়ে লালা পড়ে, জিভ দাঁতের ছাপযুক্ত, রাতে বৃদ্ধি, বাঁকাতে শুতে পছন্দ করে, আমাশার প্রবণতা থাকে, চর্মরোগ যদি আমরা পাই বিছানায় শোয়ার পর সেই চর্মরোগের বৃদ্ধি এবং চর্মরোগগুলো চর্বি বাঁধা নাচের মনে হয়। চোখের একটা রোগ পাবি তোরা মাসওয়ালে, চোখে দেখবি এই চোখের কোণ থেকে মনের উপরে সাদা একটা মাংসপিণ্ড এগিয়ে যাচ্ছে, পাওয়া যায় না মাসওয়াল ওষুধ। আর একটা ওষুধের সাথে বায়োবিক ওষুধ বলে দিই, ক্যালকিরা ফ্লোর ক্যালিউম দুধ ছেড়ে দেয়। আমি বহু স্বার্থে দিই গত ঘন্টা 12x আমি বহু স্বার্থে দেখেছি মাসওয়াল এখানে ওষুধ, পরিষ্কার ভাষায় লেখা আছে কেন্দ্রের লেকচারে মাসওয়াল এখানে ওষুধ, আর ক্যালকিরা ফ্লোর ক্যালকিরা ফ্লোর ক্যালিউম ছেড়ে যায় এই রোগটা। মাসওয়ালে ফোড়া হয় চর্মরোগের প্রবণতা মারাত্মক, গা হাত পা কেটে গেলে শুকোতে চায় না ঘা হয়ে যায়, মাসওয়ালে ফোড়াগুলো ঠান্ডা কোথা হতো ইনফ্লামেশন হয়তো কিন্তু ঠান্ডা, আর হাত ধোলাতে পছন্দ করে মাসওয়ালে পুরো হাত ধোলাতে পছন্দ করে, মাসওয়াল পুরো পাকাতে এবং ফাটাতে সাহায্য করে, হ্যাঁ এবং এখানে নিম্ন শক্তি 6:30 ব্যবহার করতে হবে, উচ্চ শক্তি মাসওয়াল ব্যবহার করতে হবে, যেখানে ধাতুগত পরিবর্তন করতে হবে সেখানে উচ্চ শক্তি ওষুধ ব্যবহার করতে হবে। দাঁতের কোন জায়গা হয়ে যায় মাসওয়ালে মুকুর মুখোনা করে আগা মুকুর গোড়া হয়ে করা আগাগুলো হয়ে যায় দাঁতের আগা হয়ে যাচ্ছে সেখানে মাসওয়ালের সম্ভাবনা রয়েছে। জীব তাহলে কি বললাম, শীত গরম উভয় কাত রাতে বৃদ্ধি, হ্যাঁ কোয়াল কুয়াশা, মুখ দিয়ে লালা পড়া, হ্যাঁ দাঁতের গদে রক্ত পড়া, পুজ হওয়া, এগুলো আছে দুর্গন্ধ, ঘামে দুর্গন্ধ ঘামলে বৃদ্ধি, যে পরিমাণ জল খায় তাতে প্রস্রাব বেশি করে, আর বড় বড় হাড় যেখানে আছে এই যে এখানে আর বড় হাড় আছে এই হাড়গুলোকে বাতের মধ্যে আক্রমণ করে মাংস হাড়ের মধ্যে রাখে জল করে, এবার রাতে বৃদ্ধি হবে, শীতও কাত গরমও কাত, হ্যাঁ জীব মোটা লালাযুক্ত দাঁতের ছাপযুক্ত, গা হাত পা কেটে গেলে ঘা হয়ে যায়, আর মাসওয়াল খুব তাড়াতাড়ি যেগুলো কাজ করতে চেষ্টা করে, আর এর ব্যথাও ডান দিক বাদিক করে ল্যাক ক্যানেল, একবার ডান দিক একবার বাদিক ল্যাক ক্যানেল, একবার ডান দিক ল্যাক ক্যানেল অনেক এগিয়ে 100, এই লক্ষণটা ল্যাক ক্যানেল 100 আর মাসওয়াল 50, এর গুরুত্ব 50-50%, হ্যাঁ ল্যাক ক্যানেল 100, হ্যাঁ ডান দিক বাদিক এর ব্যথা প্রবলতা আছে। শারীরিক অস্থিরতা মানসিক অস্থিরতা থাকে না, হ্যাঁ মানসিক অস্থিরতার উপর ওষুধগুলোর মধ্যে এরা কিন্তু বলেছি আর্সেনিক, আর্জেনাইডিকাম, আয়োডিন, অ্যাকোনাইট, এদের মানসিক অস্থিরতা এক একজন এক এক রকম, আয়োডিন বাতাসে এবং বর্তমানে, আর্জেন্টিনা ভবিষ্যতে, আর্সেনিক মরব এখনই মারা যাবো অ্যাকোনাইডও তাই, এদের মৃত্যু হয়, আর রাষ্ট্রক্সের শারীরিক অস্থিরতা সকল সময় একবার বিছানায় শুচ্ছে বসছে উঠছে বাবা গো মা গো বলছে কাটি বেদাও পাটি বেদাও, হ্যাঁ এই করছে। তাহলে রাষ্ট্রক্সের জ্বর যদি থাকে আমরা দেখা যাচ্ছে দেখবো জিভটা, জিভটা দু ধরনের থাকে, একটা হচ্ছে জিভের আগাটা লাল, এটা আমরা 100টার মধ্যে 80টা রুগী পাবো, কিছু রুগী মাসওয়ালের মতো মোটা জীব দাঁতের সামনে উঠতে থাকে, এই মাসওয়ালের মতো মোটা জীব ফাইট লক্কা মাসওয়াল পাল পালসেটিলা আর্সেনিক রাষ্ট্রক্স, এই ওষুধগুলোর মধ্যে কিন্তু মোটা এই দাঁতযুক্ত জীবটা পাওয়া যায়, আর রাষ্ট্রক্সের জীব দুরকম থাকতে পারে, ও একটা হচ্ছে মোটা মাসওয়ালের মতো জীব আর একটা হচ্ছে আগাটা লাল এগুলো কিন্তু জীব। তাহলে বর্ষায় বৃদ্ধি, রাতে বৃদ্ধি, ঠান্ডায় বৃদ্ধি,
গা হাত পা কামড়া নি ব্যথা, জিভে রাখা লাগলো, একজন জ্বর নিয়ে আসলো, পিঠের দিকে শীত করে শুকনো কাশি হয়ে জল খেতে খেতে বিকেলবেলা থেকে জ্বরটা সাধারণত আসে, কারণ অন্য সময় জ্বর আসে না, এরকম হয়ে গেল, এটা সাধারণ জ্বর আসে, তাই তো? এবার তার গা হাত পা চিবনি কামড়া নি ব্যথা, হাড়ের মধ্যে না, মাংস পেশিতে ব্যথা, হাড়ের মধ্যে ব্যথা হলো অনেক অসুখ আছে সেগুলো হলো না, হ্যাঁ, গা হাত পা কামড়ানি চিবনি ব্যথা, জিভে আগাটা লাল, পায়খানা হয়েছে, বলবে হ্যাঁ হয়েছে, রাষ্ট্র সে কোষ্ঠবদ্ধ থাকে না, যদি থাকে রাষ্ট্র হবে না, হবেই না রাষ্ট্র, কোষ্ঠবদ্ধ রাষ্ট্র হবে না, নিকাশে বলতে দেখা যাচ্ছে পায়খানা দুদিন হয়নি, গা হাত পা কামড়াচ্ছে, চিব হচ্ছে, পাওয়া যাবে তুমি নেটওয়ার্কস হবে না, রাষ্ট্র হবে না, হবে না, হতে পারে না, যেমন জেলসেমের বমি হবে না, জেলসেমের বমি হবে না, যদি হয় জেলসেম না, তাহলে গা হাত পা কামড়ানি ব্যথা, জিভের আগাটা লাল, অস্থির, পায়খানা, পেটে ব্যথা হয়ে তার আগে পেটে পেটে যন্ত্রণায় পায়খানা লাগে, এইগুলো রাষ্ট্র আসছে লক্ষণ। বাতের ব্যথার ক্ষেত্রে সকালবেলা ঘুম থেকে ওঠে ব্যথার বৃদ্ধি, এবার একটু নড়াচড়া করতে করতে কমে যায়, তার আগে বললাম গা হাত পা কামড়ানি ব্যথা, রাষ্ট্র শীতকাতর, জিভের আগা লাল, এই ব্যথা ক্লিয়ার হয়ে আছে, প্রথম সঞ্চালনে বৃদ্ধি আস্তে আস্তে কমে যায়, গরম কাতর, রাগ বেশি, ঘামে দুর্গন্ধ, রাতে বৃদ্ধি, অ্যালার্জি কমল, মেরে নেমে আছে, গা পা কামড়ানি ব্যথা, হাঁটা চলা করলে কমে যায়, স্মৃতিশক্তি দুর্বলতা, পায়ের তলা পুরোটা ব্যথা, স্পর্শকাতর ব্যথা, গা হাত পা কামড়ানি, ঠিক রাষ্ট্রের মতো টিউমার টিউম নেমে আছে, একই রকম ব্যথা, যদি সর্দি কাশি প্রবণতা থাকে, মাংস ভাত প্রবল ইচ্ছা থাকে, কুচুকিমি প্রবণতা থাকে, দাঁত ঝুলি প্রবণতা থাকে, বংশটা টিউমার টুমার হয়, আমরা টিউমার টিউমার তাকে ধরবো, রেডিয়াল রেডিয়াল এই ধরনের এই এই ধরনের একই ধরনের ব্যথা কিন্তু রেডিয়ালের মধ্যে আছে, আরও আছে সিপিয়াতে, সিপিয়ার লক্ষণ আমরা দেখবো, হ্যাঁ, আর কিছু আছে রে, ও রডোডেনড্রন, রডোডেনড্রনের ব্যথাটা একটু আলাদা, প্রথম সঞ্চালনে কমে যায়, প্রথম সঞ্চালনে এই ওষুধগুলো বৃদ্ধি, তারপরে কমে, রডোডেনড্রনের পার্থক্য প্রথম সঞ্চালনে বেড়ে যায়, চর্মরোগ রাষ্ট্র আসছে, লাল লাল চর্মরোগ প্রচুর পাওয়া যায়, আমরা বুঝতে পারি দিতে পারি না, রস বেরোয়, আমি সাধারণ বাংলায় বলছি এই কচা গাছে না তো, কচা গাছে আটার মতো রস, চকচকে রস, অসহ্য চুলকানি, চুলকানোর পর জায়গাটা খুলে যায়, আর চুলকানি মানে অসহনীয় চুলকানি, বিশেষ করে অন্ডকোষ, এরকম রস বেরোয় অসহনীয় চুলকানি, পেট্রোলিয়াম ছোট ছোট ঘামাচি ঘামাচি, বড় বড় আছে গুটিগুলো, বড় বড় রস বেরোচ্ছে, পেট্রোলিয়ামের রস বেরোয় পাতলা চুলকানি যুক্ত গুটি গুটি থাকে, অসহ্য চুলকানি পুরুষ মহিলা, এও পুরুষ মহিলা, গাফাইটিস, চটচটে রস, গাফাইটে কষ্টবদ্ধ থাকে, পেট্রোলিয়ামের পাতলা পায়খানা প্রবণতা, স্মৃতিশক্তি দুর্বল দুটো ওষুধে থাকে, পেট্রোলিয়াম মাঝে উঠতে পারে না, শীতকালে বৃদ্ধি, রক্তগুলো আঙুলগুলো বেশি আক্রমণ করে তোর সাথে, আচ্ছা কোটন টি পায়খানার দোষের সঙ্গে, পায়খানা পাতলা পায়খানার সঙ্গে অন্ডকোষে ওই ধরনের চুলকানি, এই চুলকানিটা রস এবং ব্যথাযুক্ত, হাত বোলাতে পছন্দ করে, চুলকাতার থেকে বড় কথা হাত বোলাতে পছন্দ করে, চুলকাতে চায় না এত ব্যথা থাকে, অন্ধকোষে চুলকানি, রাষ্ট্রক্স, পেট্রোলিয়াম, মহিলা পুরুষ দুটো বলছি যৌন চুলকানি, রাষ্ট্রক্স, পেট্রোলিয়াম, গ্রাফাইটিস, সালফার, সালফার অসহ্য চুলকানি, আর কি কোটাও ঠিক, হ্যাঁ, এই কটা ওষুধ ভালো করে পড়া থাকলে সে ওই চর্মগুলো সারাতে পারে, অসহ্য চুলকানি, চুল কাটছে রাষ্ট্রক্সের মধ্যে দেখতে কিন্তু রাষ্ট্র হচ্ছে না, অসহ্য চুলকানি, জ্বলে যাচ্ছে, ঠান্ডা হয়ে গেল, আবার চুল করছে, কোন ওষুধ না আসেনি, এবার ঠান্ডায় থেমে যাচ্ছে, চুল কাটা হচ্ছে না, আর চুল কাটছে সেই জায়গাটা, আরেক জায়গায় চুল করছে, হ্যাঁ, এটা পেটলাম নিচে দিয়া, এই চুলকানি টেপসে গিয়া এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, চুলকানি গুলো যাই তো গরম চাই, তো আসতে গরম চাই, রাষ্ট্র গরম চাই, রাজধানীটা গরম চাই, রাজধানীর ফসলটা কোনো বড় গরম জল, গরম জল চাই, গরম জল চাই, গরম জল দিতে চাই, আসলে বাচ্চা বাচ্চা চুলকানি, অসহ্য চুলকানি, মাকে যদি জিজ্ঞেস করা যায় কী করলে কমছে, যদি একটু পুরনো হয়ে যায় সে বলে ঝেড়ি গেলে ছ্যাঁকলে কমছে, আসেন, আসেন, তাহলে রাষ্ট্র গা হাত পা কামড়ানি ব্যথা, শীতকাত, শারীরিক অস্থিরতা, টিপতে পছন্দ করে, প্রথম সঞ্চালনে বৃদ্ধি, আমাশার ক্ষেত্রে পেটে যন্ত্রণে পায়খানা লাগা, পায়খানা পড়ে যাওয়া, চর্ম সম্বন্ধে বললাম, আর রাষ্ট্র আসলে কি বাকি গেল, জট টোটো হওয়ার প্রবণতা, এই জট টোটো হওয়ার প্রবণতা হিপার সালফা,
আমরা কিন্তু জটরোগ দেখলে আমরা বিচার করে দেবো, বিবেচনা করে অ্যালার্জিটা কিরাম ধরনের হয় রে জ্বর অবস্থায়? অ্যালার্জি হলে জল বেরোলে অ্যালার্জি কমে যায়। দেখি অ্যালার্জি যদি জানতে পারি পাম পাতো বলতে পারে সে হচ্ছে জ্বর আসলে নেই হিপাস ওষুধ হবে। আচ্ছা রাষ্ট্রে কি বাকি গেল? রাষ্ট্রে রুগী একটু পুরনো অবস্থায় মনে করে ঠান্ডা দুধ খেতে চাই এবং মনে করে আমাকে বিষ খাই মেরে বেড়া, এটা মানুষের লক্ষ্য করে বিষ খাই আমাকে মারা হবে এবং ঠান্ডা দুধ পছন্দ আছে না, ঠান্ডা দুধ পছন্দ করে এবং আমাকে বিষ খাইয়ে মারবে না। হ্যাঁ স্বপ্ন জলের স্বপ্ন দেখে দৈনন্দিন কাজকর্মে দৈনন্দিন কাজে এবং হাট পরিশ্রমের স্বপ্ন দেখে পরিশ্রমের স্বপ্ন দেখে। হ্যাঁ মোচকা লাগা ব্যথায় রাষ্ট্র একদম অবধারিত ওষুধ মোচকা লাগায় ব্যথায়, মোচকা লাগা ব্যথা সে ঘাড়ে হোক পেটে হোক যেখানে হোক রাষ্ট্রে যদি না সারে রুটা।